सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल तरफ से अपन सकल के जाने आंतरिक अभिनंदन और शुभेच्छा। बंधुरा प्रतिदिन मत आज को नतून एक विषय नहीं आलोचना करते जा बंधुरा आज के विषय नहीं आलोचना करते जाता हे गवर्नमेंट अफ त्रिपुरा डायरेक्टरेट अफ मेडिकल एडुकेशन डीएमई থেকে যে এএনএম এবং জিএনএম এর অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে তার ডিটেলস নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। বন্ধুরা প্রিভিয়াস ইয়ারও আমরা এর ডিটেলস নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম যে এএনএম এবং জিএনএম এর অ্যাডমিশন সংক্রান্ত সিলিং সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম আমাদের ভিডিওর মধ্যে দিয়ে। তো বন্ধুরা এইবারও আমরা আলোচনা করতে যাচ্ছি ডিএমই থেকে যে এএনএম এবং জিএনএম এর ভর্তির জন্য নোটিফিকেশন বেরিয়েছে এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ বিষয় তুলে ধরব। তাছাড়া বন্ধুরা এই ভিডিওটা করার জন্য বিশেষ করে অনেকগুলো কমেন্টও এসছে, ফেসবুকে মধ্যে ডাইরেক্ট রিকোয়েস্টও করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা এই ভিডিও নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি বন্ধুরা এই ভিডিওর থেকে আপনারা সম্পূর্ণ বিষয়ে নলেজ নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সময় নষ্ট করব না, আমরা চলে যাব মূল বিষয়ের দিকে। হ্যাঁ বন্ধুরা, ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন তাদের ওয়েবসাইটটা খোলার পর প্রথম যে নোটিফিকেশন রয়েছে এডুকেশনাল নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন এএনএম এবং জিএনএম 2019-20 এই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। বন্ধুরা দেখে নিচ্ছি বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে কী কী দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশন, বন্ধুরা আমরা দেখে নেব এই নোটিফিকেশনের মধ্যে কী কী বিষয় তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা এই নোটিফিকেশনটা ডেইলি নিউজপেপার দৈনিক সংবাদে অনেকদিন আগেই দেওয়া হয়েছিল, তো বাট বন্ধুরা তাদের ওয়েবসাইটে দেয়নি। বন্ধুরা এই ভিডিওটা আপলোড করতে ওটা লেট হয়ে গেছে। চলে আসছি বন্ধুরা আমরা মূল বিষয় থেকে দেখে নিচ্ছি কী কী বলা হচ্ছে এক্ষেত্রে। ইট ইজ ফর ইনফরমেশন টু অল অ্যাসপিরেন্টস ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইন দ্য এএনএম এবং জিএনএম ট্রেনিং কোর্সেস ফর দ্য একাডেমিক সেশন 2019 এবং 20 ইন দ্য ইনস্টিটিউটস অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মানে হচ্ছে বন্ধুরা এএনএম এবং জিএনএম কোর্সের জন্য যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে সেটা কিন্তু ত্রিপুরা সরকারের গভর্নমেন্ট ইনস্টিটিউটের মধ্যে হবে। এক্ষেত্রে বন্ধুরা টোটাল নাম্বার অফ সিট যেটা রয়েছে জিএনএম মেলদের জন্য রয়েছে বন্ধুরা শুধুমাত্র 50, জিএনএম ফিমেলদের জন্য রয়েছে 50, এএনএম ফিমেলদের জন্য রয়েছে 155। তো বন্ধুরা আমরা দেখে নেব বন্ধুরা এর ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে দ্য রিজার্ভেশন পলিসি উইল বি মেনটেন অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন। তো বন্ধুরা এক্ষেত্রে রিজার্ভেশন পলিসি তো আপনাকে মানা হচ্ছে বন্ধুরা, কিছু ছাড়ও দেওয়া হবে। তো বন্ধুরা আমরা দেখে নেব এর ডিটেলস নিয়ে কী কী রয়েছে এই বিষয়ে। প্রথমে আমরা আলোচনা করব বন্ধুরা এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাডমিশন নোটিফিকেশন যেটা ডেইলি নিউজ পেপার দেওয়া হয়েছিল 20 জুলাই 2019। তারপর রয়েছে বন্ধুরা রেজিস্ট্রেশন। তো বন্ধুরা এক্ষেত্রে অনলাইনে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। বন্ধুরা আপনারা জাস্ট ইউটিউবের মধ্যে গিয়ে এএনএম এবং জিএনএম ত্রিপুরা অনলাইন অ্যাপ্লাই বলে সার্চ করবেন প্রথম ভিডিওটা আমাদের চ্যানেলে, কীভাবে অনলাইনে আবেদন করতে হবে প্রিভিয়াস ইয়ারে সেটা আমরা দিয়েছিলাম। তো বন্ধুরা কারেন্টলি আজকে যে চালু হয়েছে এর মধ্যে সম্পূর্ণ প্রসেসটা শুরু হয়নি, তাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো বন্ধুরা আমি আপনাদেরকে লাস্টে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তাও আপনাদেরকে দেখাবো। এক্ষেত্রে কিন্তু 22 তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হয়েছে 31-7-2019, মানে বন্ধুরা অল্প কিছু সময় দিয়েছি, এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করে নিতে হবে। ইস্যু অফ অ্যাডমিট কার্ড এক্ষেত্রে 2-8-2019 থেকে শুরু করে 11-8-2019 পর্যন্ত আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইন থেকে পেয়ে যাবেন। ডেট অফ ইন্টারভিউ বাইবা। তো বন্ধুরা এক্ষেত্রে প্রিভিয়াসে যেটা হয়েছিল এবার একটু অন্যরকম করেছে, এক্ষেত্রে 13-8-2019 থেকে শুরু করে 26-8-2019 মধ্যে কিন্তু আপনাদের বাইবাটা হয়ে যাবে। ফাইনাল মেরিট লিস্ট বন্ধুরা 5-9-2019 মধ্যে আপনারা পেয়ে যাবেন। স্যাংশন লেটার নমিনেশন উইল বি ইস্যুড ফ্রম ডিএমই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 29-2019। তার বন্ধুরা অ্যাডমিশন আপনাদের শুরু হয়েছে 25-9-2019 অনওয়ার্ডস থেকে। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি এরপরে কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এলিজিবিলিটি, মানে যোগ্যতা সংক্রান্ত কী বলা হয়েছে আপনারা দেখে নিন। প্রথম হচ্ছে বন্ধুরা অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, সঙ্গে কিন্তু ত্রিপুরার পিআরটিসি থাকতে হবে। নাম্বার টুতে যেটা রয়েছে আমরা দেখে নিচ্ছি জিএনএম মেল এবং ফিমেল নেওয়া হবে, এক্ষেত্রে এই কিন্তু 17 থেকে শুরু করে 30 বছর এবং সেটা কিন্তু 30-9-2019 উপর ডিপেন্ড করে কিন্তু 17 থেকে 30 যেটা এটাকে কাউন্ট করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। এক্ষেত্রে বন্ধুরা দেখে নিন আমরা কিন্তু জিএনএম নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে মিনিমাম কিন্তু 40% মার্ক লাগবে জেনারেল ক্যান্ডিডেটসের জন্য, 35% মার্ক লাগবে এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু একটা মার্কসের বাধ্যবাধকতা রয়ে গেছে, 40% মার্কস থাকলে কিন্তু আপনি জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন।
35% মার্কস থাকলে কিন্তু এসসি এসটি আবেদন করতে পারবেন। এএনএম ফিমেলের জন্য 17-30 এইজটা আবারও সেম ডেটে কাউন্ট করা হবে। এক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র 12 পাস। প্রথমে আমরা আলোচনা করেছি রেজিস্ট্রেশন আমাদের অনলাইনে করতে হবে। সিতে বন্ধুরা 1 এ আমরা আলোচনা করেছি রেজিস্ট্রেশন ফি নন রিফান্ডেবল, মানে বন্ধুরা টাকাটা ঘুরে পাবেন না। এক্ষেত্রে 200 টাকা থাকবে ইউআরের জন্য, 150 টাকা থাকবে এসসি এসটির জন্য। নাম্বার ডিতে রয়েছে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি, দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি আপলোড ডিউরিং রেজিস্ট্রেশন ফিলিং অফ অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে এই সমস্তগুলি ক্যারি করতে হবে সেটা বলেছে। ওয়ান রয়েছে বন্ধুরা 12 পাস মার্কশিট, সার্টিফিকেট মিনিমাম 40%, তো আমরা প্রথমে বলেছি সেটা লাগবে। মোটরতে রয়েছে বন্ধুরা মাধ্যমিক অ্যাডমিট, 3 রয়েছে বন্ধুরা পিআরটিসি, 4 রয়েছে বন্ধুরা কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি হন তাহলে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। 5 রয়েছে বন্ধুরা 1 পাসপোর্টের কালার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটা আপনার লাগবে। নাম্বার 6 রয়েছে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট ডিসেবিলিটি রয়েছেন, এক্ষেত্রে 40% to 50% তারা কিন্তু এনি সার্টিফিকেট মাস্ট বি আপলোড, মানে এ প্রকার হলে আপনাকে কিন্তু সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। বন্ধুরা এখন আমরা আবারও ডাইরেক্টলি চলে আসছি তাদের ওয়েবসাইটে, কীভাবে অনলাইন আবেদন করতে হবে তার অল্প ডিটেলস আপনাদেরকে শো করাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা আবেদন করবেন এর জন্য তাদের ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, এবং বন্ধুরা ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে এবং ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনাদের টেনশনের কিছু নেই। ওই লিঙ্কগুলির মধ্যে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর বন্ধুরা এই যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করে নেবেন। অনলাইনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এক্ষেত্রে এখনও রেজিস্টার অপশনটা অ্যাড হয়নি, আপনি এক দুদিন অপেক্ষা করুন, হয়তোবা কালকে থেকে সেটা অ্যাড হয়ে যেতে পারে। এক্ষেত্রে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই যদি আপনি ক্লিক করেন, কীভাবে আবেদনটা করবেন তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু এক্ষেত্রে রয়ে গেছে। আলটিমেটলি বন্ধুরা ত্রিপুরা থেকে যে ট্যাট ফর্ম ফিল আপটা হয় তার মতো সেম টু সেমই রয়েছে। কিছুদিন আগে যে এসসি আরটি থেকে ডিএলএড ফর্ম ফিল আপ করা হয়েছিল তার মতো প্রায় সেম টু সেম। আমাদের চ্যানেলে সবগুলি ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে চেক করতে পারেন, প্রায় সেম টু সেম রয়েছে। ফটোতে কিছু বাধ্যতা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা কী হবে, সিগনেচার কী, প্যান দিয়ে করেন, সব কিছু কিন্তু আপনারা লেখা আছে। তাহলে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করে নিচ্ছি। অনলাইন আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন। তাছাড়া বন্ধুরা ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে আমাদের একটা ভিডিও রয়েছে, প্রিভিয়াস ইয়ার আমরা যেভাবে অনলাইন আবেদন করেছিলাম তার ডিটেলস আপনারা সেখান থেকে চেক করতে পারেন। ফাইনালি আমরা কিন্তু ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে যে এএনএম এবং জিএনএম এর অ্যাডমিশন প্রক্রিয়া চলছে তার ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।